হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কিরকম আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হলো গিয়ে মানডে। তো আজকে সকালবেলা, অ্যাকচুয়ালি এটা এখন দুপুর বেলা, আমাদের লাঞ্চ হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আজকে সকালবেলা আমার ভাসুরের আশীর্বাদ ছিল, তো ওনারা সবাই বেরিয়ে গেছেন, আমার ভাসুর যাননি, বাকিরা সবাই চলে গেছেন। তো তখন আমি ভিডিওটা করে রেখেছিলাম, তখন আর ভিডিওটা স্টার্ট করার টাইম পাইনি, তাড়াহুড়ো করে ভিডিওটা করেছি ওইখানে গিয়ে। তো তোমরা দেখে নাও ওই কি মানে কিরকম ভাবে কি কি হলো, আর আমি তো যাইনি, তো ওইখানে ভিডিও তো করতে পারবো না মেয়ের বাড়ির। এখানে ওরা যেরকম গেলো তখন ওইটা তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। তো এই হলো গিয়ে তথ্য, যেগুলো মেয়ের বাড়ি যাবে ছেলের বাড়ি থেকে, এখানে রাখা হয়েছে সাজিয়ে সুন্দর করে। তারপরে এই দেখো মামনি, মাসি, আমার মাসির শাশুড়ি, মামনি হলেন কি মামির শাশুড়ি, ওনারা সবাই সুন্দর করে রেডি হয়ে গেছেন, এখন বেরিয়ে পড়বেন। তো এই দেখো, এই হলো গিয়ে আমার দেওর, আমার কি বলে ভাসুরজি, এই ছোটো মেয়েটা, ওরই কাকার বিয়ে, কাকুর বিয়ে আর কি, ছোটো কাকুর বিয়ে। তো এখন ওরা সবাই রওনা দিচ্ছেন। তো আশীর্বাদের টাইম হলো কি দুটোর ভিতরেই আছে, তো ওনারা 10টার সময় রওনা দিয়ে দেবেন, যেতে যেতে 12টা বেঁচে যাবে, 12টা সাড়ে 12টা বেঁচে যাবে। তো এখন ওনারা তাড়াতাড়ি করে রেডি হয়েছেন আর কি। এই দেখো সাজিয়ে রাজিয়ে রেডি, সব তথ্য নিয়ে নিয়ে একজন একজন করে বেরোবেন এখন। খুব সুন্দর করেই সাজানো হয়েছে সব কিছু, খুব ভালো লাগছে। তারপরে দেখো এখন ফটো সেশন চলছে আর কি, সবাই তথ্য নিয়ে দাঁড়িয়ে আছেন ফটো তুলতে। এগুলো তো স্মৃতি থেকে যায় তাই না, ওই কখন কী কোন রিচুয়ালস হলো এসবগুলো ফটো তুলে রাখলে এনে হলেন কি আমার যা মামি শাশুড়ি, মামা শ্বশুর, আমার এক যা। তো চলো তোমরা এখন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই দেখো আমাদের বাড়ির সামনে সবাই দাঁড়িয়ে আছেন, এই যে এনে হলেন গে বর, তো মাসিমণিও সবাই দাঁড়িয়ে আছেন। তো আমাকে বললো চল যাবি নাকি দেখতে, তো আমি বললাম চলো যাই। তো ওনাদের সঙ্গে সবার সঙ্গে গেলাম আর কি, গাড়ি পর্যন্ত সবাইকে এগিয়ে দিতে। তো এই হলো বাস, বাসে করে সবাই যাবেন, ভালোই, আমার খুবই ভালো লাগে বাসে করে একসঙ্গে সবাই হই হুল্লোড় করে যাওয়া। আলাদা আলাদা ছোটো ছোটো গাড়ি নিলে কী হয় মানে ভালো লাগে না, সবাই আলাদা আলাদা। তো বড়ো বাসে গেলে কী হয় সবাই একসঙ্গে থাকে, তো তো গল্প টল্প করে গান গিয়ে টেয়ে ভালো করে মজা করে যাওয়া যায়। এই যে দাদা, আমি বললাম আপনি যাবেন না নাকি, বললাম আমাকে নিচ্ছে না ওরা কেউ। তো যাই হোক, এখন বাসের ভিতরে তোমাদেরই দেখিয়ে দিয়ে সবাই বসে গেছেন। তো এই দেখো বাবাও বসে গেছেন, উনি আমাদের ঘর থেকে যাচ্ছেন আর কি। তো ওনার এখানে সবই জানাশোনা, ওনার ভাতিজির বাড়ি ওইখানে আছে, তো ওনার অসুবিধা নেই। তো এই দেখো তত্ত্ব এখানে রাখা হয়েছে, আর আমরা সব যাটা মিলে মাসিমণি আমরা সবাই টুকটুকে এখানে বসে আছি, বসে আমরা এখানে, গাড়ি তো বাইরে রোদ, তো এখানে আমরা বসে আছি। আর এই দেখো আমার যা ফাইজলামা করছে আমাদের সঙ্গে, মানে সবাই আর কি খুবই, মানে সব বলছে তোমরা তুমি ইউটিউবে ভিডিও দাও, আজকে আমরা যে এখানে বসে আছি টুকটুকে তোমরা ইউটিউবে ভিডিও দাও। আমি বললাম হ্যাঁ হ্যাঁ চলো। তো সবাই টুকটুকে বসে এখানে ফাইজলামো করছি। এ হলো গিয়ে আমার এই যে আমার ভাসুরের ছেলে, এই যে মেশো। তো এখন গাড়ি রওনা দিচ্ছে আর কি, আস্তে আস্তে দুগ্গা দুগ্গা বলে রওনা দিচ্ছেন। তো সব ঠিকঠাক মতো যাতে হয়ে যায় ওইটাই মানে বললাম আর কি, ঠাকুরকে সব যেন ঠিকঠাক মতো হয়ে যায়। আর এখন আমরা বাড়িতে রওনা দিই মানে চলো যাচ্ছি আর কি সবাই মিলে। এখন রাত্রির বাজে প্রায় 10:30, তো বাবা এসে গেছেন রাত্রে 8টা বেজে গেছে আর কি আস্তে আস্তে। তো এখান থেকে 5:30 সময় রওনা দিয়েছিলেন, তারপরে এসে ওরা চাটা খেয়েছেন একটা জায়গায়, তারপরে এসে আস্তে ধীরে এসছেন, নাইলে আমার 2 ঘন্টা বেশি লাগে না আর কি আস্তে আস্তে, তো এই জন্য একটু লেট হয়ে গেলো। যাই হোক, তারপরে এসে ওনাকে একটু রুটি দিলাম, তো রাত্রি আর ভাত খাবেন না, আমরা কেউই ভাত খাবো না আর কি, আমার ছেলে খালি একটু খেয়েছে আর কেউ ভাত খাবে না, সবাই রুটি খেয়ে পেট ভর্তি, এমনিতে তো অনেকেই রুটি রাত্রিবেলা খায়, তো এই জন্য আমরা মানে ভাতটা আর খেলাম না। যাই হোক, অধিবাস মানে আশীর্বাদ তো সুন্দর করেই হয়ে গেছে, এখানে ওরা খুব সুন্দর করে রিসেপশন করেছে, বললেন আর কি এসে বাবা গল্প করলেন, খাওয়া দাওয়া ভালো হয়েছে,
তো যাই হোক, আজকে আশীর্বাদটা মিটে গেল, তারপর নেক্সট ডে বাকি যে রিচুয়ালসগুলো আছে তোমাদের সঙ্গে ধীরে ধীরে সব শেয়ার করব। আর বিয়ে কবে এগুলো এখন আর বলছি না, যখন হবে তখন তোমাদেরকে দেখিয়ে দেব, আগে থেকে আর দেখিয়ে লাভ নেই। তো যখন যেটা হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আজকে দিনটা খুব সুন্দর করেই গেল, সব সুন্দরভাবে হলো। তো এই আর কি, তো তোমাদের আমাদের রিচুয়ালসটা কীরকম লাগলো, যদি যদিও তোমরা মেয়ের বাড়ির রিচুয়ালস দেখোনি যদিও, তবুও মানে মোটামুটি সেমই হয় আশীর্বাদ যেটা বলে। তো মানে অ্যাকচুয়ালি তো আমরা সিলেটি, আমাদের একটু ডিফারেন্ট হয়, তো মোটামুটি ডিফারেন্ট হলেও বেশি ডিফারেন্ট হয় না যদিও। আচ্ছা যাই হোক, এগুলো রিচুয়ালস সবার রিচুয়ালস আলাদা হয়, এগুলোর বেশি বলে লাভ নেই, আমি একটু ভালো করে জানিও না কার কোনটা রিচুয়ালস, তো জানি আমাদেরটা একটু আলাদা হয় আর কি। তো এই আর কি আমাদের আজকে একটা আশীর্বাদের ইয়েটা গেল, বাকি নেক্সট যখন যেটা হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের জন্য এটা, বাই বাই।